রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের ১১তম ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন লাল সোনালী জার্সির বদলে সবুজ রঙের জার্সিতে মাঠে নামবেন বিরাট কোহলির দল। শুধু খেলোয়াড় নয়, রোববার বেঙ্গালুরু দলের মাঠের বাইরে স্টাফরাও সবুজ রঙের জার্সি পরবেন। কিন্তু এর কারণ কি? কারণ হিসেবে জানা গেছে, বৃক্ষরোপণে উদ্ভূত করতেই এই পদক্ষেপ নিয়েছে টিম আরসিবি। এভাবেই বিশ্বের সবুজায়নের বার্তা পৌঁছে দিতে চান বিরাট কোহলির দল। প্রতি আসরেই এমন পদক্ষেপ নিয়ে থাকে বেঙ্গালুরু। প্রতি বছর একটি ম্যাচকে তারা গ্রিন ম্যাচ হিসেবে আখ্যায়িত করে থাকে। এ বিষয়ে বেঙ্গালুরুর অফিসিয়াল টুইটার পেজে লেখা হয়েছে, গ্রো গ্রিন কর্মসূচির অংশ হিসেবে চেন্নাইয়ের বিপক্ষে সবুজ ম্যাচে সবুজ জার্সি পরে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পৃথিবীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সবাইকে উদ্ধুত করার একটি প্রয়াস এটি। আইপিএলে চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের সমান ম্যাচ জিতেও নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে বেঙ্গালুরু। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭টিতে জয় পেয়েছে আরসিবি। এদিকে ১৪ রানে ৭ উইকেটের পতন, কি খেললো সানরাইজার্স হায়দ্রাবাদ! অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ক্রিকেট প্রেমীদের চমকে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। অবিশ্বাস্যভাবে ম্যাচ জয় করে নিল তারা। মাত্র ১২৭ রানের টার্গেট দিয়ে সেই ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে দিল লোকেশ রাহুলের দল। পাঞ্জাব বোলারদের তোপে ১৪ রানে ৭ উইকেট হারালো হায়দ্রাবাদ। দুবাইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ফের ব্যর্থ হয় কিংস ইলেভেন পাঞ্জাবের মারমুখী ব্যাটসম্যানরা। ক্রিস গেইল, লোকেশ রাহুলদের নিয়ে গড়া বিগ হিটারদের ব্যাটিং লাইন আপ মাত্র ১২৭ রানের টার্গেট দিতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের কাছে সেভাবেই দাঁড়াতে পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরানদের নিয়ে গড়া দল পুরো ২০ ওভার খেলে করতে পারলো ৭ উইকেটে মোটে ১২৬ রান। অর্থাৎ জিততে হলে সানরাইজার্স হায়দ্রাবাদকে করতে হবে ১২৭ রান। শনিবার রাতের ম্যাচে শুরুটা বেশ ভালোই করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬৬ রান তোলে তারা। এতগুলো উইকেট হাতে রেখে বাকি ১০ ওভারে মারকুটে ইনিংস খেলে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাঞ্জাব। মাত্র ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাঞ্জাব। জবাবে ১২৭ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমেও ১২ রানে হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। অথচ ৩ উইকেট হারিয়েই ১০০ রান করে ফেলেছিল হায়দ্রাবাদ। জয়টা শুধু সময়ের ব্যাপার মাত্র। হায়দ্রাবাদ শিবিরে রীতিমতো উল্লাসের ধ্বনি শুরু হয়ে গেছে, আর এমন পরিস্থিতিতে ম্যাচ হাতছাড়া হয়ে যায় ডেভিড ওয়ার্নারদের। এরপর ১৪ রান করতে গিয়ে ৭ উইকেট হারায় হায়দ্রাবাদ। পাঞ্জাবের বোলারদের অবিশ্বাস্য বোলিং নৌপণ্যে ১১৪ রানেই অল আউট হয়ে যায় অরেঞ্জ টিম। এ জয়ে প্লে অফের আশা আরও জোরদার করলো পাঞ্জাব। টানা ৪ ম্যাচে ৪ জয় নিয়ে পাঞ্জাবের পয়েন্ট ১০, তাদের অবস্থান ৫ নম্বরে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে গেইলের জুতার ফিতে বাঁধার নেপথ্যে মতলব ফাঁস করলেন রবিচন্দ্রন অশ্বিন। এই মুহূর্তে দিল্লি যখন আইপিএলের ক্রমতালিকায় প্রথম ২য়ে শেষ করা লড়াই চালাচ্ছে, ঠিক তখন প্রথম ৪য়ে শেষ করে প্লে অফে যাওয়ার লড়াই চালাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাই এই দুই দল যখন সম্প্রতি আইপিএলে একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল, তখন এক উপভোগ্য ম্যাচ হওয়ার আশায় ছিল দর্শকরা, আর বাস্তবে ঘটেও তাই। তবে সেই ম্যাচে দিল্লিকে হারিয়ে শেষ হাসি আসে পাঞ্জাব। দিল্লির দেওয়া রান তাড়া করতে নেমে প্রথমে লোকেশ রাহুলের উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছিল পাঞ্জাব। এই আইপিএলের কমলা টুপির মালিক মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। তারপর পাঞ্জাব ইনিংসের ৫ম ওভারে ২৬ রান একাই তুলে ম্যাচ জমিয়ে দেন ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইল। তবে এর পরের ওভারে রান তোলার গতিরুদ্ধ করার লক্ষ্যে শ্রেয়স আয়ার বোলিং করতে আনেন রবি অশ্বিনকে। তিনি সেই ওভারেই গেইলকে ফিরিয়ে দিল্লিকে ম্যাচে ফেরান, যদিও শেষ রক্ষা হয়নি। এরপর অশ্বিন নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তার ক্রিস গেইলের জুতোর ফিতে বাঁধার একটি ছবি আপলোড করেন এবং লেখেন, দ্য ডেভিল ইজ অলওয়েজ অন দ্য ডিটেল, তার দুই পা ফিতে বেঁধে দাও, তারপর তাকে বল করো। ক্রিস গেইল যে মাঠে থাকলে কতটুকু লড়াকু হয়ে উঠতে পারেন তার প্রমাণই যেন আরেকবার দিলেন দিল্লি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।